জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি আপনি ডিগ্রি বা অনার্স পড়াশোনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, আর বিশেষ করে যারা ডিগ্রিতে পড়াশোনা করছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি বিশেষ অনুপ্রেরণামূলক ভিডিও। তো অনেকে যারা ডিগ্রিতে পড়াশোনা করেন তারা হয়তো মনে করেন যে ডিগ্রিতে পড়াশোনা করে হয়তো তেমন কিছু করা যাবে না বা কিছুই করতে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে এটা পরিহার করুন। আজকে আমি একটা নিউজ দেখাচ্ছি, দেখেন নিউজটা হচ্ছে ডিগ্রিতে পড়ে প্রথম বিসিএসএই প্রশাসন ক্যাডার, এবং আপনি হয়তো আমার ব্যাক স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে শেখ তৌহিদুল কবির, 41তম বিসিএসএ তিনি প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তিনি পড়াশোনা করেছেন রাজশাহী কলেজ থেকে। দেখেন রাজশাহী কলেজ থেকে শুধুমাত্র ডিগ্রিতে পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম বিসিএসএই তিনি টিকে গেছেন এবং প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাহলে আমরা ধরতে পারি তিনি এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে প্রথমে পদোন্নতি পাবেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে তিনি যোগদান করবেন। তো অনেকে মনে করেন যে ডিগ্রিতে পড়লে বা ডিগ্রিতে পড়াশোনা করলে জীবনে তেমন কিছু করা যায় না, তো তাদের জন্য এই তৌহিদুল ইসলাম তিনি একটা অনুপ্রেরণা। অর্থাৎ তিনি ডিগ্রিতে যখন পড়াশোনা করতেন, আসলে এখানে মূল বিষয়টা আমি বলি, মূল বিষয়টা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্যটাকে আমরা নিজেরাই ঠিক করতে পারি না, যে আমাদের যে নিজের প্রতি যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে পারে কিন্তু সত্যিকার অর্থে আপনার দিয়ে কিছু হবে না। কারণ আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে যে আমার দ্বারা কিছু হবে না, আমি ডিগ্রি পড়ছি হয়তো ভালো কোনো জব পাবো না, এইরকম ধ্যান ধারণা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে অদৌ আপনার দ্বারা কিন্তু কিছু হবে না। এই যে তৌহিদুলের কথা বললাম, তিনি যখন ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে সেকেন্ড ইয়ার থেকেই তিনি কিন্তু চাকরির পরীক্ষার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। এর আগে তিনি জয়েন করেছিলেন সহকারী শিক্ষক হিসাবে, অর্থাৎ প্রাইমারিতে তিনি চাকরি পেয়েছিলেন, এরপর তিনি বিসিএস দিয়ে তিনি আপনার হচ্ছে সরাসরি এবার এএসপি পদে তিনি চাকরিটা পেলেন। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে ভালো পদ বা পজিশনে যাওয়ার জন্য ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো সাবজেক্ট কিংবা পাবলিক কোনো বিশ্ববিদ্যালয় বা অনার্স বা এরকম হাই কোয়ালিফিকেশন বা দামি কোনো বিশ্ববিদ্যালয় না পড়লে পারে ভালো কোনো জব পাওয়া যাবে না, এই ধারণাটা টোটালি কিন্তু ভুল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই একজনকে দিয়ে আপনি সবাইকে তো বিচার করতে পারেন, একজন পাইতেই পারে। আসলে এখানে মূল কথা হচ্ছে যে এই যে আমাদের যে ধারণাটা চলে এসছে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি ডিগ্রিতে পড়ি হয়তো আমার দিয়ে হবে না, তো আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা হয়তো আপনি করেন না, যার ফলে 100 স্টুডেন্টের মধ্যে এরকম 95 জন এরকম প্রচেষ্টা করে না বা আশা ছেড়ে দিয়েছে, আর যেই কয়জন আশা ছাড়েনি তারাই কিন্তু এরকম ভালো ভালো জব পেয়ে যাচ্ছে। তো সুতরাং ডিগ্রিতে পড়াশোনা করে কোনো হতাশা নয়, আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, যদি আপনি কোয়ালিফাইড একজন পার্সন হয়ে থাকেন, যদি আপনার কাছে যদি আপনার মেধা ভালো থাকে, যদি মানুষ আপনাকে মূল্যায়ন করে, এক কথায় যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে তাহলে পরে এই সার্টিফিকেট কিন্তু কোনো বিষয় না। সার্টিফিকেট একটা সাদা কাগজ মাত্র, যদি আপনার মধ্যে যদি সেরকম ভালো কোয়ালিটি থাকে, মেধা থাকে, যদি আপনি মূল্যায়িত হন মানুষের কাছে তাহলে পরে অবশ্যই আপনি ভালো চাকরির জন্য একজন এলিজিবল পারসন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।